আলফাজ বলেছেন, আশা করি ভালো আছেন। আমার অতীব দরকারি একটি প্রশ্ন ছিল, প্রশ্নটার উত্তর পেয়ে গেলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমার বয়স 18, আমি ইসলাম মানার জন্য ট্রাই করি এবং মাঝে মধ্যে আপনার লেকচারও শুনি। যখন থেকে হেদায়েত পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো মতো ইসলাম মানার চেষ্টা ছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি আমার দিনকে কেমন যেন ভুলে যাচ্ছি। আজ আমার অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন আমার হারামের প্রতি গভীর ভালোবাসা জন্মে গেছে। আমি যেসব হারামে লিপ্ত আছি সেসব হারাম থেকে বের হওয়া যেন আমার জন্য দুষ্কর হয়ে গেছে। এখন আমার অন্তরের অবস্থা একমাত্র আল্লাহ এবং আমি জানি কি হচ্ছে আমার অন্তরে। এখন আমার অন্তরে একেবারে অন্তর থেকে আল্লাহ ভীতি উঠে গেছে। আমি আল্লাহকে ভালোবাসতে পারছি না, যে সত্তার জন্য আমি আমার সব কিছু আগে ত্যাগ করেছি। আজ সেই রবের ছোট একটা বিষয় বিধান পালন করতে আমি পারছি না। এখন কি আমি শিরকে লিপ্ত আছি? আমি এমনিতে 5 ওয়াক্ত সালাত আদায় করি, টুকিটাকি তেলাওয়াত শুনি এবং লেকচার শুনি। এখন আমি চাই এই অন্ধকার জীবন থেকে নিজেকে মুক্ত করতে, আমি তওবা করতে চাই, কিন্তু আমি ব্যর্থ। আমার দ্বারা আবার সে গুনাহ হয়ে যায়, তাহলে কি এখন আমি ইমানহারা? কারণ আমি আল্লাহকে ভালোবাসায় শিরক করেছি, নাফসের গোলামি করছি। আমাকে বলবেন যে আমার ইমান কি আদৌ আমার সাথে আছে, নাকি আমি ইমানহারা? আমি এই গুনাহ থেকে কীভাবে বেঁচে থাকব? এমনিতে আমি নামাজ 5 ওয়াক্ত মিস দেই না, কিন্তু আমার অন্তর জুড়ে পাপের সমাচার। তাই এখন আমার আল্লাহর ভয় আসছে না। যখন মাথায় আসে যে আমি শিরক লিপ্ত, তখন এই চিন্তাটা আমাকে গ্রাস করে ফেলে। বিশ্বাস করবেন শেখ, তখন কি যে খারাপ লাগে, আমি ম্যাক্সিমাম টাইম উদাস হয়ে থাকি। ভাই আলফাজ, আপনার কিছু সমস্যা আছে এটা তো বোঝাই যাচ্ছে, এবং এই সমস্যাটা আপনার অন্তরে হয়েছে। আপনাকে মানে এঙ্গেজড হতে হবে ভালো কিছু কাজে, যেখানে মানুষের মনোযোগ আকর্ষিত হয়। যেমন পড়া বাড়িয়ে দেবেন, তারপরে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেবেন, আপনি নফল ইবাদত করবেন, পাশাপাশি সামাজিক কাজে নিজেকে একটু এঙ্গেজ করবেন, মানুষের বিপদে আপদে এগিয়ে আসবেন, রোগের সেবা করবেন, অভাবীদেরকে কিছু বণ্টন করবেন, কিছু দান খয়রাত করবেন, নিজের আত্মীয় স্বজনের কিছু খোঁজ খবর নেবেন, ছোট ভাই বোনদের কিছু খোঁজ খবর নেবেন, মাঝে মাঝে গ্রামে যাবেন, ঢাকা শহরের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখবেন না। এভাবে নানা কাজে যদি শৃঙ্খলার সাথে আপনি নিজেকে এঙ্গেজ করতে পারেন, তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে আপনার মানসিক এই সমস্যাগুলো কেটে যাচ্ছে। আপনি আমাদের লেকচার শুনেন এবং আপনি আরও অন্য শেখের লেকচার শুনেন, আপনি জ্ঞান অর্জন করছেন, অথচ আপনি নানা প্রকার হারামে লিপ্ত। যদি আপনি উল্লেখ করেছেন আপনি অন্তরের হারামে লিপ্ত, অর্থাৎ অন্তরের দিক থেকে আপনি নানা রকম উল্টাপাল্টা বিষয়ে আসলে লিপ্ত হয়ে গেছেন, আপনার সাথে হয়তো আপনার অন্তর থেকে আপনার যে কুপ্রবৃত্তি সেটা আপনাকে মিসগাইড করছে, আল্লাহতে বিশ্বাস থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, আর পাশাপাশি আল্লাহর প্রতি যে ভালোবাসা পোষণ করা দরকার সেটাও কমিয়ে দিচ্ছে, এবং আপনার নিজের প্রবৃত্তির বশবর্তী হওয়ার জন্য আপনাকে বাধ্য করে দিচ্ছে। অর্থাৎ আপনার পুরো বিষয়টাই কিন্তু মানসিক, পুরো বিষয়টাই মানসিক। যতটা না বাইরের পাপ আপনি করছেন, তার চেয়ে বেশি অন্তর দিয়ে পাপ করছেন, এবং সেটাই আপনাকে আসলে একটা জটিলতার মধ্যে ফেলে দিচ্ছে, আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছে যে আমার ইমানটা কি আছে, নাকি আমি শিরকে লিপ্ত হয়ে গেছি, আমি কুফরি করছি ইত্যাদি। তো আমি বলবো আপনি যে কাজটা করবেন, প্রথমত সেটা হচ্ছে আপনার এলাকায় অথবা যে মসজিদে আপনি সালাত পড়েন সেখানকার রেসিডেন্ট স্কলারের সাথে আপনাকে এঙ্গেজড হতে হবে, ইমামদের সাথে কিছু উঠা বসা করতে হবে, ভালো লোকদের সাথে আপনাকে ফিজিক্যালি দেখা সাক্ষাৎ করতে হবে, চলতে হবে। আপনি অতিমাত্রা অনলাইন নির্ভর হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে। অনলাইন এই ডিভাইসগুলো বা গ্যাজেট কালচারটা আমাদের ছোটদেরকে, কিশোরদেরকে, বড়দেরকে, নারীদেরকে, পুরুষদেরকে, সবাইকে কিন্তু খুবই ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে, সবাইকে। আমাদের ব্রেনের ক্ষতি করছে, চোখের ক্ষতি করছে, এবং যেহেতু ব্রেনের ক্ষতি করছে ফলে মানসিক দিক থেকেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। অতএব আপনি এই যে দেখছেন, লেকচার শুনছেন, নিশ্চয়ই আপনি কোনো ডিভাইসে শুনছেন, অথবা আপনি ভিডিওতে দেখছেন, টিভি দেখছেন,
এগুলো আপনার কমাতে হবে। আপনি ফিজিক্যাল ইন্টারঅ্যাকশনে যান এবং তাদের সাথে উঠবস করেন, ভালো লোকদের সহচর্যে যান এবং তাদেরকে দেখে দেখে ভালো হওয়ার প্রেরণাটা আপনি গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় আপনি যে সমস্যাটার কথা বলছেন সেটা ধীরে ধীরে কেটে যাবে। আর শুরুতেই আমি মনে করি যে আপনি খুব পাওয়ারফুল মানসিক রোগের ওষুধ খান, এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। কোনো সন্দেহ নেই মানসিক সমস্যা আমাদের অনেকেরই আছে, কারো কম, কারো মিডিয়াম, কারো বেশি, কিন্তু সেটার জন্য বেশ কিছু প্রেসক্রিপশন ইসলামে আছে। রাসূলুল্লাহ সাল্লামও আমাদের মানসিক স্ট্রেস কমানোর জন্য অনেক কিছু প্রেসক্রাইব করেছেন, রাগ কমানোর জন্য, জেদ কমানোর জন্য তিনি অনেক কিছু সুন্দর পথ আমাদেরকে দেখিয়েছেন এবং আমাদেরকে বিনয় হওয়ার পরামর্শ দিয়েছেন, ভালো কাজ, চ্যারিটি কাজ করার পরামর্শ দিয়েছেন। আমরা সেগুলো করার মধ্য দিয়ে আশা করি মানসিক তৃপ্তিটা যদি অর্জন করতে পারি এবং নিজেদেরকে এঙ্গেজ করতে পারি, তাহলে এই যে আইসোলেটেড থাকা, নির্জনে থাকা এবং মানসিক বিকারের মধ্যে থাকা, সেখান থেকে আমরা উঠে আসতে পারবো ইনশাআল্লাহ।